আমার ক্ষেত্রে এই ছবিটাতে অভিনয় করার বিশেষত্ব হচ্ছে যে আমার যেহেতু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ ফাদার, যে একটা মেয়ে বিদেশে গিয়ে ওরকম যদি রেসিজমের শিকার হয় তাহলে তার মানসিক অবস্থা কী থাকতে পারে, সেই জায়গাটা ও যখন আমাকে এই ছবির জন্যে অফার করে তখন আমি কাহিনীটা যখন পড়ি তখন আমি বলি যে এই ঘটনাটা তো আমার মেয়ের ক্ষেত্রে ঘটেছে, তখন সে বলে যে তার তো এটা খুবই ভালো। সো আমি আপনি আমার ভেতরের যে ইমোশনটা, আমার ভেতরের যে বেদনাটা সেটা আপনি বুঝতে পারবেন, বিঞ্জে পর্দায় দেখতে পারবেন। এবং এটার দৈর্ঘ্য 70 মিনিটস, মোটামুটি একটা সিনেমার লেন্থ আমরা যদি ওটিটি সিনেমা হিসেব করি। তো এটা ইন্টারেস্টিং একটা থ্রিলার মিস্ট্রি গল্প। এখানে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সিনেমা কেল, আমি চরিত্রে অভিনয় করেছি মেয়ের যে অস্ট্রেলিয়াতে থাকে। সুযোগ পেয়েছি, আমি খুব চেষ্টা করেছি ভাইয়া যেভাবে ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছেন ওটাকে ঠিকঠাক জায়গায় আমি যাতে নিয়ে যেতে পারি, এই তো মানে আই ওয়াজ সো লাকি এবং আই এম রিয়েলি ফিলিং লাকি। একটা ভালো গল্প বলার জন্য যতটুকু চেষ্টা ছিল আমাদের সবার ভিতরে সেটা করার চেষ্টা করেছি আর কি। দেশের উপরে কিন্তু মানুষরা ঘরে বসে বিঞ্জ কিন্তু উপভোগ করতে পারবে, যারা বাংলাদেশি ভাই বোনরা দেশের কন্টেন্ট খুঁজেন। সো আমরা আশা করি এই কন্টেন্টটা বিঞ্জের জন্য একটা বেঞ্চমার্ক কন্টেন্ট হবে। শিয়াব ভাইয়ের প্রত্যেকটা কন্টেন্ট বিঞ্জে আমাদের খুব ভালো রেজাল্ট এসছে, সো এটাও আমাদের খুব হাই হোপ। এবং আপনাদের এই সহযোগিতা যদি থাকে অবশ্যই বিঞ্জ বাংলাদেশে একটি ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে বিশ্ব দরবারে আমরা আশা করি আমরা আরও এগিয়ে যাব। এটা আমাদের ছবিটা দেখে আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে যে আমার যেহেতু একটা সন্তান আছে, সন্তান বড় হলে যখন, এখন এটা খুব একটা মানে ট্রেন্ড সন্তান বড় হলে বিদেশে পড়তে চলে যায়, তো পড়তে গেলে যেই বাবা মায়ের ভেতরে যেই টেনশনটা কাজ করে, যে অসহায়তা, সেটা আমি প্রতি মুহূর্তে ফিল করতে পেরেছি। দর্শকের উদ্দেশ্যে সবাইকে আমি অলরেডি বলেছি, আবারও বলছি যে বাবা সামন্স ফলোয়িং মি দেখুন, আপনারা নতুন কিছু দেখতে পাবেন এবং আমার মনে হয় খুবই কানেক্ট করতে পারবেন কন্টেন্টের সাথে। এই গল্প নিয়ে কিন্তু একটা কাজ করব আমি, তারই অনুপ্রেরণায় আমি গল্পটাকে একটু ফিকশনালাইজ করে অন্যদিকে কিছু এলিমেন্টস দিয়ে কাজ করেছি।